নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুতে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এবারের জন্মাষ্টমীতে আমি আমার গোপালের জন্য কী কী খাবার তৈরি করলাম সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তো, তার জন্য আমি সবার প্রথমে তৈরি করে নেব নারকেলের সন্দেশ। তো তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি নারকেল, আর নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি। এবার নারকেল আর চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। এবার এটাকে ভালো করে মিশাবো, মিশালে দেখবে চিনিটা গলে গিয়ে অনেকটা জল ছেড়ে এসেছে। এবারে এই জলটা পুরোপুরি যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ আমাদের ভালোভাবে নাড়তে থাকতে হবে সারাক্ষণ, না হলে কিন্তু তলায় লেগে যাবে। জল শুকিয়ে গেলে যখন দেখবে হাত দিয়ে ধরলে হাতে আর লেগে যাচ্ছে না, সেই পর্যায়ে গরম থাকতে থাকতেই এগুলোকে এভাবে সন্দেশের আকারে তৈরি করে নেব। হাতের মধ্যে একটু ঘুরিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার হাতে এটা লেগেও যাচ্ছে না। যদি তৈরি করতে গিয়ে হাতে লেগে যায় তাহলে আবার আরেকটু অল্প করে জাল দিয়ে নেবে, তাহলেই দেখবে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এভাবেই একে একে সবগুলো সন্দেশ তৈরি করে নেব। সব কিছু ঠিকঠাক থাকলে এগুলো তৈরি করার পরে একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম শক্ত হয়ে যাবে, আর যদি জাল ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নরম থেকে যাবে। এবারে আমি তৈরি করে নেব মালপোয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু সুজি আর একটু সামান্য নুন। এবারে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর একটু গুঁড়ো দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো আগে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ময়ুরি। ময়ুরিটা ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো, যেহেতু চিনিটা মোটা দানা ওটা যতক্ষণ গলে না যায় তার জন্যে। ততক্ষণে আমি এদিকে লুচির জন্য ময়দা মেখে নেব, তাই আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম ময়নের জন্য নুন, চিনি আর একটু সাদা তেল। এটা একটু ভালো করে হালকা হাতে মেখে নিয়ে আমি এর মধ্যেও দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে আগে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা ভালো করে 3-4 মিনিট ধরে মেখে নিয়ে আমি লেচি কেটে রেখে দিয়েছি। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি লুচিগুলোকে ভেজে নেব। তার জন্য আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এবারে আমি লুচিটাকে বেলে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে মালপোয়াগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি কিছুটা ব্যাটার একটা ছোট বাটিতে তুলে নিয়ে সেই বাটি করে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে বাদবাকিগুলোও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে সুজিটা রান্না করে নেব। তার জন্য আমি এক্সট্রা তেলটা বাটিতে ঢেলে রেখে আমি আর একটু তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি। এবার সুজিগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে করছি তাই আগে জল দিয়ে দিলাম তারপরে দুধ দিচ্ছি। তোমরা যদি লিকুইড দুধ দিয়ে করতে চাও তাহলে একবার এই দুধটা দিয়ে দেবে, আর জল দেওয়ার কোনো দরকার হবে না। এবারে আমি দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ অপেক্ষা করব। এটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ আমি বেশ ভালো করে জাল করে নেব। তারপরে যখন ফুটে একদম ঘন হয়ে আসবে তখন একটা পাত্তা থালার মধ্যে ঢেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা আমার একদম জাল করা হয়ে গেছে। এবার আমি এটাকে থালার মধ্যে ঢেলে নেব। তবে এই থালাটার মধ্যে আমি আগে থেকে একটু তেল মেখে রেখেছি যাতে চৌকো চৌকো করে কাটলে খুব সহজেই থালার থেকে উঠে আসে। হয়ে গেল আমার সব কিছু রান্না করা। এবারে আমি ঠাকুরকে ভোগ পুজোটা দিয়ে দেব। তার জন্য আমার ঠাকুরের আসনটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে। ওই যে ঠাকুর মশাইও বসে গেছে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্যে। যখন থেকেই শুনেছি আজকে গোপাল দাদার হ্যাপি বার্থডে তখন থেকেই এর আনন্দের আর শেষ নেই, বলছে আমি আজকে খেতে দেব গোপাল দাদাকে। তবে তালের বড়াটা আজকে আর আমার নিজের হাতে করা হলো না, যখন আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে একটাও তাল পাইনি তাই বাধ্য হয়ে বাজার থেকে আমি তালের বড়া কিনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ ওটাই দিয়ে দিলাম আজকে গোপালকে। আর ওই যে
দেখতে পাচ্ছ চকলেটগুলো, ওগুলো গোপাল দাদাকে খেতে দিতে খুব কষ্টই হচ্ছিল। তারপরেও দিয়েছে, কিন্তু গোপাল দাদা কতক্ষণে খাওয়া শেষ হবে সেই অপেক্ষায় বসেছিল। বন্ধুরা, এইটুকুই ছিল আজকে জন্মাষ্টমীর দিনে আমার গোপালের জন্য আয়োজন। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি চলে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।